এগুলা ইসলামী শরীয়ত হারাম করে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের একটি জামাতকে নিয়ে রাস্তা পার হচ্ছে, কিছু দূর পথ অতিক্রম করার পর আমার রাসূলের কর্ণ কুকুরের মধ্যে কিছু বাঁশির শব্দ আসলো। যেমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণের বাঁশির শব্দ আসলো, আমার রাসূল আঙ্গুল মুবারক ওনার কান মুবারকের মধ্যে প্রবেশ করায় দেয়। ওই জায়গাটা অতিক্রম যখন হয়ে গেল, হযরতে আব্দুল্লাহ ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল প্রশ্ন করে, হে নাফে, আমি যে শব্দ শোনার কারণে আমার কান মুবারকের মধ্যে আমার কম্বলে প্রবেশ করালাম, নাফে এখন কি ওই শব্দটা শোনা যায় কিনা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বলিকো না না না, ওই শব্দ এখন আর শোনা যায় না। সুবহানাল্লাহ, এখান থেকে প্রমাণ হয়ে যায় মুসলমান বাঁশির শব্দ এটা হালাল না হারাম, ঢোল বাজাবে তবলা বাজাবেন এটা হারাম, যে জিনিসগুলা সুরের তৈরি করে, যে জিনিসগুলা বান্দাকে অন্যায় কাজের দিকে ধাবিত করে, ওই জিনিসগুলা ইসলামে হারাম করা হয়েছে। তবে শরীয়তে একটা জিনিস জায়েজ আছে মুসলমান, ওই জিনিসটার নাম হলো দম। দম বাজানো সুন্নাত, দমটা হচ্ছে এক পাশ খোলা থাকবে আর এক পাশে আপনি বাড়ি দিলে শব্দ হবে। আদম এটা সুন্নাত হিসাবে ইসলামের মধ্যে রয়েছে, এই দম আপনি বাজাইতে পারেন। দম বাজায় যে কোনো সংবাদ এলান করা যায়, তৎকালীন সময়ে কারো বিবাহ হইলে, কোনো সংবাদ আসলে কিংবা যুদ্ধের ঘোষণা আসলে সাহাবায়ে কেরাম দম বাজায় সবাইকে সে সংবাদ জানায় দিতে। দম এটা সুন্নাত, আর এছাড়া যা আছে সব হারাম। সব কি? একতারা, দোতারা, সেতারা, বাঁশি, বাদ্য, যন্ত্র, যন্ত্রের সাহায্যে যে শব্দ, এরকম যা কিছু আছে যেগুলার কারণে ভূকম্পনের মতো সৃষ্টি হয় যায়, মানুষ এটাকে পছন্দ করেন না, মানুষ এটাতে কষ্ট পায়, জমিনের মাটিগুলা পর্যন্ত কাঁপনের সৃষ্টি হয়ে যায়, এরকম জিনিস তৈরি করে গান বাদ্যর মধ্যে থাকা যাওয়া ইসলামী শরীয়ত এটাকে হারাম করে দিয়েছে। পড়ে নাও মুসলমান ভাইরা, অত্যন্ত সুন্দর একটা হাদিস রাসূল পাক আমাদেরকে বলে গিয়েছেন। আল্লাহর হাবিব বলছেন, শেষ জামানা এমন কিছু মানুষ হবে যে মানুষগুলার চেহারা আল্লাহ বিকৃত বানায় দিবেন। চেহারাটা বিকৃত বানায় দিবেন, চেহারাটা পরিবর্তন করে দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা বলবে? এরা মুহাম্মদ তবে এরা উম্মত হইলেও আমার বিধান তারা পরিপূর্ণভাবে মানেন না। এরা গানের মজলিস সাজায়,
গায়কদের সাথে এদের সম্পর্ক, নাট্যমঞ্চের সাথে এদের সম্পর্ক, গানের মজলিসের নেতৃত্ব তারা দেয়, গানের মজলিসের পরিচালনা তারা করে থাকে। এজন্য আল্লাহ পাক ওই বান্দাদের সং আল্লাহ পাক তাদের রোজা, সালাত, তাদের নামাজ, হজ, তাদের হজ, যাকাত, তাদের যাকাত, দান সদকা একটা ইবাদত আমার আল্লাহ দরবারে মঞ্জুর হবে না। সুরে আল্লাহ সুরে যারা গানের মজলিসের নেতৃত্ব দিবেন, নর্তকীদেরকে দিয়ে যারা গান বাজনার মজলিস সাজাবে, ও বান্দার একটা ইবাদত মালিকের দরবারে কবুল হবে না। বান্দার নামে থাকবে মুসলমান, কিন্তু বান্দা হাকিকতে হয়ে যাবে বেঈমান। সরে পড়লাম সরে। আপনি দেখবেন তাকে মুসলমান মনে হবে, কিন্তু এই অন্যায় কাজের সাথে যেটা শরীয়ত নিষেধ করেছে ইসলাম যেটাকে সমর্থন করেন না, এই গর্হিত কাজের সাথে বান্দার সম্পর্ক থাকার কারণে ও বান্দার একটা ইবাদত মালিকের দরবারে কবুল হবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আফামিন হাযাল হাদীস তাজাবুন। আল্লাহ বলেন, এই বান্দারা তোমরা এমন এমন কথা শুনো, এমন এমন কথা তোমরা শুনো যেই কথাগুলোর মধ্যে কোনো উপকারিতা নাই, এই কথাগুলো শুনে তোমরা আসার জন্য হও না। কথাগুলো শুনে তোমরা হাসাহাসি করো, তামাশা করো, অথচ তোমরা কান্নাকাটি করো না। অথচ তোমাদেরকে কান্না করা দরকার। আল্লাহ কোরআনে বলেছেন, হাসাহাসি কর আর অধিক পরিমাণে দুনিয়াতে কান্না কাটিতে সময় কাটাও। আল্লাহ বলেন, আমি আশ্চর্যজনিত বোধ করি বান্দা গান বাজনা শুনেন শুনে আর বান্দা অট্ট হাসি হাসে, অথচ কোন বান্দা কান্না করে না। ইসলামের শরীয়ত এরপরে বলছেন, আল্লাহ নবী বলছেন, আমার আল্লাহ এই দুনিয়াতে আমাকে পাঠাইলেন গান বাজনা বাদ্যযন্ত্র যা আছে গুলাকে ধ্বংস করার জন্য। আল্লাহ আমাকে পাঠিয়েছেন এগুলো ধ্বংস করার জন্য। কোরআনুল কারীমের সাদ হচ্ছে সূরা লোকমান, ওয়া মিনান নাসি মানুষের মধ্যে এমন কতিপয় বান্দা আছে যারা অল্প জিনিসের বিনিময়ে, অল্প মূল্যে যারা আমার কোরআনকে বাদ দিয়ে অন্য জিনিসগুলাকে তারা গ্রহণ করে নেয়। কাফেরদের সামনে আয়াত আল্লাহ নাযিল করলেন, কাফেরদের মধ্যে একটা দল ছিল যারা কোরআনের বিরোধিতা করত, রসুলের বিরোধিতা করত,
রসুল যেদিকে যাইতেন ওই দিকে তারা বাধাগ্রস্ত করত আমার রসুলকে দাওয়াতি কাজ তারা করতে দিতেন না রসুল আমার যখন কোরআন তেলাওয়াত করতেন মুসলমান আসতেন যেই পরিমাণে মুসলমানের সাথে কাফের আসতেন আরো বেশি সুবহানাল্লাহ রসুল আমার যখন কোরআন তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত শোনার জন্য মক্কার বড় বড় কাফেররা আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা সুফিয়ান এই বড় বড় কাফেররা তারা মজলিসের মধ্যে সিদ্ধান্ত দেয় তারা মুসলমানদের মজলিসের মধ্যে যাওয়া যাবে না মুসলমানদের কাছে যাওয়া যাবে না মুহাম্মদের কাছে যাওয়া যাবে না জোরে পড়লাম সুবহানাল্লাহ কোরআন শোনা যাবে না কোরআন শোনা যাবে না কোরআনের কাছে যাওয়া যাবে না আমার আল্লাহ আল্লাহর বন্ধুকে বলে ও বন্ধু আমার আপনি তেলাওয়াত করতে থাকেন আপনি তেলাওয়াত বন্ধ করবেন না ইশার নামাজের পর রসুল হুজদারা শরীফের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন বড় বড় নেতৃস্থানীয় কাফেররা তাদের অনুসারী যারা এদেরকে নিষেধ করত তোমরা কোরআনের কাছে যাবা না মুহাম্মদের কাছে যাইবা না আর এরা যখন যার যার ঘরে বাড়িতে চলে যাইত বড় বড় কাফেররা আমার রসুলের উজরা শরীফের পাশে আসিয়া কান লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শুনে সারা কাটায়া দিতে অন্যদেরকে নিষেধ করত নিজেরা এসে এসে কোরআন এসে এসে কোরআনের মধ্যে মজা আছে বাবা কোরআন শোনার ভিতরে রহমত আছে কোরআন শোনার ভিতরে সওয়াব আছে গানের ভিতরে কি সওয়াব আছে নাকি আছে গানের ভিতরে বরকত আছে নাকি গানটা কি আমার আল্লাহ নাজিল করছে নাকি কিন্তু কোরআন নাজিল করলেন কে ইন্না নাহনু নাযালনা যিকরা নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করলাম কোরআন নাজিল করলেন আল্লাহ এই কোরআনের মধ্যে শান্তি এই কোরআনের মধ্যে নিয়ামত এই কোরআনের মধ্যে বরকত বাবারে ও বাবা কোরআন শুনে বহু মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে কোরআন শুনে ইহুদি মুসলমান হয়ে যায় কোরআন শুনে কাফের মুশরিকরা মুসলমান হয়ে যায় কিন্তু গান বাজনা শুনে কোন মানুষ হেদায়েতের পথে আসে আসে কাফেররা বলল আমাদের যত চক্রান্ত আমরা যত চক্রান্ত করি আমরা যেভাবে আমাদের চেষ্টাগুলো করি সব চেষ্টাগুলো আমাদের ব্যর্থ হয়ে যায় একটা চেষ্টার মধ্যে আমরা সফল হইতে পারি না বড় বড় কাফেররা চিন্তা করল কিভাবে মানুষদেরকে থামানো যায় মুসলমান তো যারা হয়েছে তো হয়ে গেছে কিন্তু নতুন করে যেইভাবে মুসলমান হওয়া শুরু করেছে একটা সময় আমাদের আশেপাশে দেখা যায় মানুষ পাওয়া যাবে না এই জন্য কাফেররা নেতৃস্থানীয় কয়েকজন তারা অন্য দেশ থেকে সিরিয়া থেকে তারা বড় বড় দার্শনিক কাফেরদের বড় বড় জীবনী তারা নিয়ে আসে আর তারা এলান করে দেয় আমরা তোমাদেরকে রোম সম্রাটের কাহিনী শোনাবো হেরাক্লিয়াসের কাহিনী আমরা তোমাদেরকে শোনাবো তোমরা আর মুহাম্মদের কাছে যাওয়া লাগবে না সেখানে যায় তোমরা আর কোরআন শোনা লাগবে না দেখা গেল কাফেররা যে কিচ্ছা বই আর যে কাহিনীর বই আনল এই কাহিনীর বই শোনার জন্য কোনো মানুষ যায় না সুবহানাল্লাহ এত টাকা খরচ করে এত বড় একটা বিগ প্রজেক্ট হাতে নিয়েছে কিন্তু কোনো মানুষ শোনার জন্য যায় না মুসলমান কোরআনের সাথে পৃথিবীর কোন বইয়ের তুলনা হয় না কোরআনের সাথে কোন গ্রন্থের তুলনা হয় না আমার আল্লাহ আসমানি যত কিতাব
চারটা কিতাব 103টা কিতাবের বিধান আল্লাহ রচিত করে দিলেন বন্ধ করে দিলেন ওই কিতাবগুলো লেখায় থাকবে পড়তে পারবেন কিন্তু বিধান চলবে না একটা মাত্র কিতাব কিয়ামত পর্যন্ত চলমান থাকবে এটার বিধান কোনদিন রহিত হবে না এই কোরআনের বিধান কোনদিন রহিত হবে না নবী আমার দুনিয়াতে ছিলেন হায়াতুন নবী হিসেবে রওজা শরীফের মধ্যে নবী আমার বিশ্রাম নিয়েছে নবী নাই কিন্তু নবীর বড় মুজিজা আল কোরআন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে কি থাকবে না প্রিয় মুসলমান ভাইরা শুধু তাই না রসুলের পাকের পরে বলবেন শেখ জামানায় তোমরা ওই যে পাথর বৃষ্টির জন্য অপেক্ষা করো শিলা বৃষ্টির জন্য তোমরা অপেক্ষা করো সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কারণ কি কেন শেষ জামানায় পাথর বৃষ্টি হবে শিলা বৃষ্টি হবে আমার রসুল তখন বলে দিয়েছে রে আমার সাহাবীরা শেষ জামানায় মানুষগুলা গান বাদ্যের প্রতি মোহ হয়ে যাবে গান বাদ্যের প্রতি মানুষগুলা আসক্ত হয়ে যাবে গান বাজনার প্রতি মানুষ খুবই মোহ হয়ে যাবে এই জন্য আমার আল্লাহ রাগান্বিত হইয়া ওই জাতির উপর আসমান থেকে পাথর বৃষ্টি অবতীর্ণ করবে শিলা বৃষ্টি অবতীর্ণ করবে আল্লাহ আসমান থেকে ওই জাতির জন্য ফসল নাজিল করবে সূরা বকরা সুবহানাল্লাহ মুসলমান ভাইরা শুধু কি তাই একেবারে চূড়ান্ত পায়সালা শরীয়তের চূড়ান্ত পায়সালা আমি আপনাদেরকে শুনে দেই ফতোয়ায়ে আলমগীরের মধ্যে চূড়ান্ত পায়সালা দেওয়া হয়েছে গান বাজনার ব্যাপারে সব ওলামাই কেরাম যাতে একমত ইন্না ইজতিমা আল গিনা হারাম প্রত্যেক ওলামাই কেরাম শাফি বলেন হানাফি বলেন মালিকি বলেন হাম্বুলি বলেন যত ইমাম আছে যত মুআল্লিম যত বুজুর্গ আছে সব বুজুর্গ এটাতে একমত ইন্না ইজতিমা আল গিনা হারাম গান বাজনা হারাম গান বাজনা কি গান বাজনা কি গান বাজনা শোনা কি ইন্না ইজতিমা আল গিনা হারাম ওয়াল জুলুস ফিহি নিফাকুন গানের মজলিসে যায়া বসা গান শোনা গানের মজলিস সাজানো এটা হলো মুনাফিকদের কর্ম কাদের কর্ম কাদের বাবা কথা বলেন না কেন এটা কি আমার কথা নাকি জামানার সব আলেম উলামা একমত এক বাক্যে ফতোয়া দিয়ে দিয়েছেন গানের মজলিসে বসা মুনাফিকি ওয়াতালাজ্জুজা বিহি কুফরুন গান শুনে অন্তরের মধ্যে শান্তি নেওয়া তৃপ্তি নেওয়া উপভোগ করা মতামত প্রদর্শন করা গানটা বড় ভালো লাগছে গানটা শুনে হৃদয়টা শীতল হয়ে গেছে গানটা বড় চমৎকার হয়েছে কণ্ঠটা তার বড় চমৎকার গানটা বড় ভালো লাগছে এরকম মন্তব্য যদি বান্দা করে তাইলে ওই বান্দা আর মুসলমান থাকে না ওয়াত্তালা সুজা বিহি কুফরুন ওই বান্দা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায় জোরে কর নাউজুবিল্লাহ এখন কোন বান্দা গান শুনে যদি এই মন্তব্য করে গানটা বড় চমৎকার বান্দা ইমান থেকে যখন খারিজ হয়ে যাবে তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সে হয়ে যাবে কাফের তার বিবি থাকবে মুসলমান কাফেরের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে জন্য ওই বান্দাকে পুনরায় তওবা করে নতুন করে কালিমা পড়ে ইমান এনে বিবির সাথে সংসার করতে বড় কঠিন মাসালা মনে রাখবেন গান শুনে যদি মন্তব্য করে গানটা ভালো খুব ভালো লাগছে খুব মজা লাগছে তাইলে
ওই বান্দা আর মুসলমান থাকে না ওই বান্দা কাফের হয়ে যায় যে কোন মানুষ যে বান্দা কাফের হয়ে যাবে তার স্ত্রীর সাথে তার সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে তওবা না করে বিবির কাছে গেলে জেনার গুনাহ হবে জেনার গুনাহ হবে যতক্ষণ তওবা না করবে যতবার বিবির কাছে যাবে বিবিকে টাচ করবে ততবার তার আমলনামায় জেনার গুনাহ লেখা হতে থাকবে জন্য মুসলমান সাবধান গানের ভিতরে কোনো শান্তি গানের ভিতরে কোনো আরাম মুসলমানের জন্য শান্তি হলো কোরআন মুসলমানের জন্য শান্তি আরাম হলো সুবহানাল্লাহ মুসলমানের তাসবিহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলা যতই পড়বেন ততই নেকি যতই পড়বেন ততই সওয়াব যতই পড়বেন ততই আপনার আমলনামাতে নেকি জমা হতে থাকবে আর গানের মজলিসে যতই যেতে থাকবেন ততই আপনি কুফরের দিকে যেতে থাকবেন ততই আপনি জাহান্নামের দিকে যেতে থাকবেন ততই আপনি জাহান্নামের কিনারার মধ্যে চলে যাবেন একটা সময় আপনি এই মন্তব্যটা করার পর কাফের হয়ে যাবেন আল্লাহ বুঝার তৌফিক সকলে